গ্রেফতার এক ইউটিউবার তার জামিনের শুনানি ঘিরে তীব্র বাদানুবাদ আইনজীবীদের মধ্যে। কিছুক্ষণের জন্য জামিনের আবেদনে রায়দান স্থগিত। শেষমেশ রোদ্দুর রায়কে 14 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ধৃতকে তোলা হয় ব্যাংশাল আদালতে। তখন আদালতের বাইরে ভিড় করেছিলেন তার সমর্থকেরা। শুনানি শুনতে আদালতে ভিড় করেন বহু আইনজীবী। শুনানিতে রোদ্দুরের আইনজীবীরা অভিযোগ করেন, যেভাবে তাদের মক্কেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছু নয়। যার বিরুদ্ধে উনি বলেছেন তিনি মামলা করেননি, মামলা করেছেন অন্য ব্যক্তি। রোদ্দুর রায়কে জামিন দেওয়া হোক। জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, ভারতের সংবিধানে সবার বাক স্বাধীনতা আছে, কিন্তু এমন কিছু বলা যাবে না যা কাউকে আঘাত করে। রোদ্দুর রায় আঘাত করার উদ্দেশ্যেই মন্তব্য করেছেন। ধৃতের পুলিশ হেফাজতের আবেদন করছি। এরপরই পেনড্রাইভে করে রোদ্দুর রায়ের ভিডিও আদালতে জমা দেন সরকারি আইনজীবী। দুপক্ষের আইনজীবীদের তীব্র বাদানুবাদ চলার সময় আসামিদের বসার জায়গায় চুপ করে বসেছিলেন রোদ্দুর। দুপক্ষের বক্তব্য শোনার পর রোদ্দুর রায়কে 14 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আজকে 200 জন লোক যেটা দেখতো, আজকে দে হ্যাভ এনশিওরড, বিনীত গোয়েল এন্ড ডক্টর শান্তনু সেন হ্যাজ এনশিওরড দিস ভিডিওস আর ওয়াচড বাই 2 লাখস অফ পিপল। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব একটু ভেবে দেখতে, তারা যারা এই কমপ্লেনগুলি করলেন তারা তার মান সম্মান কতটা রাখলেন। আদালত থেকে বেরোনোর সময় রোদ্দুর অভিযোগ করেন তিনি রাজনীতির শিকার। উই আর কনফিউজিং অফ আর্ট এন্ড পলিটিক্স। কোনো কন্ট্রোলের বিষয় নেই, রোদ্দুর রায়কে গ্রেফতার সঠিক সিদ্ধান্ত। এবং অনেকদিন ধরেই রোদ্দুর রায় যে ভাষাগুলি ব্যবহার করে চলেছেন সেটা একটা শালীনতার সীমা ছাড়াচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতা পুলিশ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন রোদ্দুর রায়, যার জেরে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বুধবার রাতে আনা হয় কলকাতায়। পুলিশ সূত্রে খবর, গোয়াতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন রোদ্দুর, তবে অনুমান করেছিলেন সেখানে পুলিশ হানা দিতে পারে। বুধবার রাতে লালবাজারে লকআপে বসে কখনো গান করেছেন, কখনো আওড়েছেন কবিতা। পুলিশ কর্মীদের বুঝিয়েছেন মুক্সাবাদ কি। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রোদ্দুর রায় কিছু বলবেন। উই আর কনফিউজিং অফ আর্ট এন্ড পলিটিক্স। আপনাকে কি ফাঁসানো হলো? আচ্ছা আচ্ছা,